ওম অজ্ঞানতিমিরঞ্জনশ্বজ্ঞানাঞ্জন শলাকায়া চক্ষুরুন্মীলিতঞ্জন তস্মৈ শ্রী গুরুবে নমো নমো ওম বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠয় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামিনীতি নামিনী নমো আচার্যপাদায় নিতাই কৃপা প্রধায়িনী গৌরকথা ধামদায় নগর ব্রহ্মতারিণী নমো ওম বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠয় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামী নীতি নামিনী নমস্তে শাশ্বতী দেবী গৌরবাণী প্রচারিণী নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্যদেশতারিণী শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ। পতিত পাবন গুরু মহারাজ, আজকের এই শুভ দিনে আপনার শ্রী চরণ কমলে আমি আমার শ্রদ্ধা দণ্ডবত হে গুরু মহারাজ, আজকের এই 71তম আপনার আবির্ভাব তিথি, যদিও আপনি নিত্যকালেই ইচ্ছায় বর্তমান, তবুও আপনি লীলাবিলাস করার জন্য কৃষ্ণের অনুপ্রেরণায় শিল প্রভুপাদের করুণায় আপনি এই ধরাধামে অবতীর্ণ হয়ে আমা হেন এ অধম নিকৃষ্টতম প্রাণী সদৃশ্যকেও উদ্ধার কাজে ব্রত রয়েছেন। হে গুরু মহারাজ, আপনার মহিমার কথা কোনোভাবেই বলে শেষ করা যায় না। কল জলরাশি যদি কালি হয়, আর সেই কালিতে যদি লেখা হয়, তবুও যেন আপনার গুণ মহিমা বলা শেষ হবে না। কি না করে চলছেন জীবের কল্যাণের জন্য, এই দুর্দশাগ্রস্ত মানুষদেরকে উদ্ধার করার জন্য, জীবদেরকে উদ্ধার করার জন্য কত প্রয়াস করে যাচ্ছে। আমাদের অত পাপ অপরাধের বোঝা বয়ে নিয়ে যাচ্ছেন হে গুরু মহারাজ, কি করে অত সইতে পারেন? হে গুরুদেব, ভগবান কৃষ্ণ আপনাকে আপনার মাধ্যমে আমাদের কাছে কৃষ্ণ প্রমাণ করছেন, ভগবান তার শ্রেষ্ঠ প্রিয় জনদের মাধ্যমে কত ধৈর্য, ভক্তের জন্য ভগবান যে কত কি করতে পারেন, আপনি তার উজ্জ্বল দৃষ্টান্ত স্বরূপ গুরু মহারাজ। এই পৃথিবীর যত গ্লানি, নিন্দা মন্দ, যত কষ্ট, যত দুঃখ, যত বেদনা, আমার মতো অযোগ্য এরকম অযোগ্য শিষ্যদের দ্বারা উৎপীড়ন, হিমালয় পাহাড়ের মতো নীরব ভাবে দাঁড়িয়ে থেকে
সয়ে যাচ্ছেন গুরুদেব। হে পতিত পাবন গুরু মহারাজ, শ্রীল প্রভুপাদের নির্দেশ পালন করার জন্য, শ্রীল প্রভুপাদের নির্দেশ আপনি যথার্থভাবে পালন করছেন, তারপরেও আপনার শিষ্যদের কাছে এই বার্তা পৌঁছে দিচ্ছেন, গ্রন্থ বিতরণ থেকে শুরু করে লুপ্ত তীর্থ উদ্ধার সকল কার্যকলাপ, শিষ্যদের সৌভাগ্য দেওয়ার জন্য তাদের সহযোগিতা মূলক নির্দেশাদি দিচ্ছেন। হে গুরুদেব, হে পতিত পাবন গুরু মহারাজ, আকাশের চাঁদের মহিমা যেন বলে শেষ করা যায় না, সূর্যের মহিমা যেন বলে শেষ করা যায় না, তার মহিমা সে নিজেই গুরু মহারাজ, আপনারও সেরকম তুলনা হয় না, আপনার তুলনা আপনি নিজেই। যদিও এই পৃথিবীতে মানব জন্ম পেয়ে ভগবানকে দর্শন করতে পারছি না, ভগবানের শ্রী বিগ্রহ দর্শন করছি আপনার এই কৃপায়, কিন্তু ভগবানের অভিন্ন মূর্তি নিত্যানন্দ প্রভুর দয়াময় করুণাময় জয় পতাকা স্বামী গুরু মহারাজ আপনাকে দর্শন করার সৌভাগ্য এই জন্মে লাভ করছি। গুরু মহারাজ, আমি তো কোন সাধারণ ছাড়, আমার মহাজনেরাও তৃপ্ত হতে পারে না, শেষ করতে পারে না আপনার গুণ বর্ণনা। গুরু মহারাজ পৃথিবীতে থেকে যাবে এই মহিমা অনন্তকাল ধরে আপনার এই গুণগাথা, যেমনটি তার প্রিয়জনদের মহিমা আবহকাল ধরে পৃথিবীতে প্রবাহমান। হে গুরু মহারাজ, আপনার এই 50তম সন্ন্যাস বর্ষ এক অভিনব ভাবে এই ব্যাসপূজা আবির্ভাব তিথি আমরা উদযাপন করছি। হিজ হলিনেস ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ বলেছিলেন এই উৎসব আরো ব্যতিক্রমী। হ্যাঁ গুরু মহারাজ, আমরা একটা বিশেষ সৌভাগ্য লাভ করছি, প্রতিটি ভক্তের ঘরে ঘরে এক মহা আনন্দের উৎসব উদযাপিত হচ্ছে, ঘরে শুধু আমাদের মন্দিরগুলোতেই বিশেষভাবে ব্যাপকভাবে এই ব্যাসপূজা হতো, ভক্তের গৃহে বর্তমান থাকেন রয়েছেন আপনি, যে আপনার প্রতিটি ভক্ত শিষ্যের গৃহে অবস্থান করছেন, তার দিব্য প্রমাণ হচ্ছে এবছরের ব্যাসপূজা। গুরু মহারাজ, আজকে শত শত ভক্তরা, হাজার হাজার ভক্তরা, আপনার শিষ্যরা, আমাদের শত শত গুরু, হাজার হাজার গুরু ভ্রাতা ভগ্নী সকলেই তাদের গৃহে থেকে, তাদের গৃহকে আজকে গুরুময় গুরু ধামে পরিণত করেছে, তাদের বন্ধ করে এক অন্তর্গত আনন্দে মেতে উঠেছে এই ব্যাস পূজায়। মনে হচ্ছে যেন অন্য বছরের তুলনায়ও এবছরের ব্যাস পূজা আরো আরো অনেক অনেক বেশি অর্থবহ, এবং দেশে, সব দেশে, সারা পৃথিবীতে গুরু মহারাজ এবছরের এই ব্যাস পূজা মহোৎসব, এই ব্যাস পূজা মহোৎসব
এত আনন্দের, এত সুখের, আমরা দূরে দাঁড়িয়ে থাকতাম শ্রীধাম মায়াপুর ধামে যখন এই ব্যাস পূজায় অংশ নিতাম। নিজের হাতে তেমন কিছু করা হতো না, আর এবছর আমরা ফুলের মালা গাচ্ছি, নিজেরাই সরাসরি আপনার সেবায় যুক্ত হতে পেরেছি। আপনি এটা বিশেষ করুণা করেছেন, বিশেষ দয়া করেছেন গুরু মহারাজ, আমরা যেন নিজেরাই যেন সশরীরে আমরা গুরুদেবের সেবায় সবসময় যেন যুক্ত থাকি, যুক্ত থাকতে হবে, তারই শিক্ষা প্রদানের জন্য এই পরিবেশ তৈরি হয়েছে। আর আপনি এই পরিবেশে এই লীলা বিলাস করছেন, যেন আমরা সকলেই শুধু প্রভুত্ব না করেই যেন আমরা দাসত্ব করাটাকে বরণ করে নেই, সেবকত্ব বরণ করে নেই, নিজেরা যেন নিজের হাতে সেবা, বছর আমাদের সকলের হাতে সেবা নিচ্ছেন, আমাদের সবাইকে ঘরে ঘরে যে যেখানে আছি আমরা আমাদের কাছ থেকে সেবা নিচ্ছেন, আমাদের সৌভাগ্য প্রদান করছেন। হে পতিত পাবন গুরু মহারাজ, আমি ব্যক্তিগতভাবেও আমার মানব জীবনে অত্যন্ত কৃতজ্ঞতা এবং শ্রদ্ধার সহিত স্মরণ করছি আপনার কিঞ্চিত লীলা দর্শনের সৌভাগ্য। আপনি কতটা শিষ্যের জন্য, ভক্তের জন্য নিবেদিত, আমি একদিন দেখেছিলাম গুরু মহারাজ আজ থেকে প্রায় 24-25 বছর আগে আপনি শ্রীধাম মায়াপুর থেকে নৌকায় করে, তখন অনেক ভক্তদেরকে নিয়ে অনেকগুলো নৌকায় করে মায়াপুর ঘাট থেকে ভক্তি বিনোদ ঠাকুর নদী হয়ে ওইদিকে যখন যেতেন, আমি দেখেছি আপনি ভক্তি বিনোদ ঠাকুরের বাড়ির বরাবরে এসে ভক্তি বিনোদ ঠাকুর মহাশয়ের বাড়ির দিকে তাকিয়ে তাকিয়ে গড়গড় করে আপনার নয়নের জল পড়ছিল। নৌকা ভর্তি ভক্তবৃন্দ, তখন যেন আপনি ছিল ভক্তি বিনোদ ঠাকুর এবং পূর্বতন আচার্য এবং ছিল আপনার শিষ্য অনুগামী ভক্তদের জন্য প্রার্থনা করছিলেন, আমাদের সকল পাপ অপরাধ ক্ষমা করে যেন আমাদেরকে দয়া করে গৌর নিত্যানন্দের চরণে পৌঁছে দেন। এই প্রার্থনার প্রতিশ্রুতিতেই মনে হচ্ছিল যেন আপনি আপনার নয়নের জল বিসর্জন মঙ্গল কামনা করছেন। হে গুরু মহারাজ, আপনি কত দয়ালু, কত কৃপালু। আজকের এই শুভ দিনে, শুভক্ষণে গুরু মহারাজ, আপনি সকল জ্ঞাতা, হিজলিনেস ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ আরো বলছিলেন, গুরুদেব হচ্ছেন সর্বগুণে গুণী, সকল গুণ যার মধ্যে রয়েছে। হে গুরু মহারাজ, একজন ভক্ত, একজন শিষ্য তো বাকি নেই যা আপনি তার হৃদয়ের কথা জানেন না, একজনও বাকি নেই যে আপনি তার অনুভূতি জানেন না, সবকিছু জেনেই আপনি কৃপা করছেন, দয়া করছেন। হে গুরুদেব, আমি এবং আমাদের
বাংলাদেশ স্থিত ইসকন নরসিংদী আপনারই এই নরসিংদীর সকল ভক্তবৃন্দের পক্ষ থেকে আপনার চরণে সশ্রদ্ধ দণ্ডবত প্রণতি নিবেদন করছি এই শুভ দিনে শুভক্ষণে, এবং সেই সাথে বাংলাদেশের আমাদের পূজ্যপাদ মহারাজ ত্রয় এবং গুরুজন বরিষ্ঠ বৈষ্ণব বৃন্দের অনুকম্পা মাথায় নিয়ে আপনার চরণে দণ্ডবত প্রণতি নিবেদন করছি। হে গুরু মহারাজ, আপনি যেমনটি মাত্র কিছুদিন পূর্ব আমাকে আপনি কৃপাপূর্বক বলেছিলেন সিধাম মায়াপুরে, যে এই অনলাইনে এই কৃষ্ণ কথা প্রচার, জয় পতাকা বাংলা এই অনলাইন প্রচার যেন বাংলাদেশে আরো ব্যাপকভাবে হয়, যেখানে আলাদিনী মাতাজি উপস্থিত ছিল, আপনার এই যে অনলাইন প্রচারও যে একটা গুরুত্বপূর্ণ বিষয় সারা পৃথিবীতে সকলেই উপলব্ধি করছে, যে অনলাইন প্রচার এই মাল্টিমিডিয়ার মাধ্যমে প্রচেষ্টা করছেন এবং চালিয়ে যাচ্ছেন, আজকে কিন্তু সেটাই করতে হচ্ছে, এর মাধ্যমেই আমরা সুবিধা লাভ করছি। গুরু মহারাজ, আমাদের অনেক বরিষ্ঠ করুণাময় বৈষ্ণবদের কৃপাকণা আপনার কৃপার আশীর্বাদ লাভে সচেষ্ট হওয়ার আকাঙ্ক্ষা করছি গুরু মহারাজ, সেই কৃপা ভিক্ষা চাচ্ছি। সেই সাথে আমি ব্যক্তিগতভাবে গুরু মহারাজ এটা সবসময় আকাঙ্ক্ষা করতাম, সেটাই আকাঙ্ক্ষা করেছি, গুরুদেবের গুরু মহারাজের শাসন আদরের থেকে অনেক বেশি মহিমাপূর্ণ গুরুত্বপূর্ণ, সে কারণে বৈষ্ণবদের করুণায় যেরকম কৃপা আশীর্বাদ লাভ করতে পারছি, সেই সাথে এই গুরুত্বপূর্ণ বৈষ্ণবদের কৃপায় আরো বেশি আনন্দ লাগছে। ভক্তরা বৈষ্ণবরা যেভাবে আরো করুণা করছেন, যার মাধ্যমে গুরুদেবের শাসন আরো লাভ করা যায়। গুরু মহারাজ, আজকের এই শুভ দিনে শুভক্ষণে আপনার চরণে এই ভিক্ষা চাচ্ছি। এই সিদ্ধান্ত মোতাবেক প্রভুপাদের বর্ণনা অনুযায়ী গুরু মহারাজ আমাদের, আমরা কখনো মৃত্যুর ভয়ে তাড়িত না, তবে গুরু মহারাজ নামাচার্য হরিদাস ঠাকুরও মৃত্যুর ভয়ে তাড়িত ছিল না, তিনিও যেমন তার অন্তিম ইচ্ছা তার গুরুপাদ পদ্ম কলিযুগ পাবন অবতার পতিত পাবন শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণে নিবেদন করেছেন, হৃদয়ে ধরিব তোমার যুগল চরণ,
নয়নে হেরিব তোমার চাঁদ বদন, রসনায় উচ্চারিব শ্রীকৃষ্ণ চৈতন্য নাম, এই মত মোর ইচ্ছা ছাড়িব পরাণ। হে পতিত পাবন গুরু মহারাজ, আজকের যেই মৃত্যুময় পরিস্থিতি পৃথিবীতে, তার হাত থেকে কেহই রক্ষা, শুধুমাত্র কৃষ্ণ যাকে রক্ষা করছেন সেই শুধু রক্ষা পাচ্ছে। গুরু মহারাজ, আপনি কৃষ্ণেরই এক বিশেষ প্রতিনিধি। তো হে গুরুদেব, আমাদের বেঁচে থাকা আর মরে যাওয়া এর মধ্যে যে কোনো তফাৎ নেই, আপনারই শ্রীমুখ থেকে আমাদের শ্রবণ করা হয়েছে, মৃত্যুর জন্য তাড়িত হয় না। কিন্তু তবুও মৃত্যুটা জানি না গুরু মহারাজ, আপনার চরণ কমলে এবং পঞ্চাশতম সন্ন্যাস বর্ষ এ উপলক্ষে আমাদের সকল আনন্দ, সকল অনুপ্রেরণা, সকল ভালোবাসা, সকল ইচ্ছা আপনার চরণে নিবেদন করছি। সেই সাথে এও নিবেদন করছি গুরু মহারাজ, যেহেতু মৃত্যু আমাদের সাথেই রয়েছে, তো ভগবান কৃষ্ণের নির্দেশ অনুযায়ী অন্তকালে চ মামে বস্মরণং মুক্তা কলে বরম ইয় প্রায়াতি সমাদ ভবং যাতি নেস্তৃত্ব সংশয়া। কৃষ্ণের ইচ্ছায় যদি এই সময় উপস্থিত হয়, হে পতিত পাবন গুরু মহারাজ, এই অন্তিম কালে যেন সেই হরিদাস ঠাকুরের, নামাচার্য হরিদাস ঠাকুরের অনুভূতি হৃদয়ে ধরিব তোমার যুগল চরণ, রসনায় উচ্চারিব শ্রীকৃষ্ণ, এই মত মোর ইচ্ছা ছাড়িব পরাণ। হে গুরু মহারাজ, এই সৌভাগ্য যেন অন্তিম কালে যেন আপনার কৃপা কোনা মাধ্যমে, আপনার দয়ার মাধ্যমে যেন সেই কামনা করছি। গুরুদেব, আপনাকে আনন্দ দেওয়া তো এই জীবনে হলো না, তবে কিছু দুঃখ আর যন্ত্রণা দিয়েছি, কিন্তু পরিশেষে এই ভিক্ষা চাচ্ছি আপনার শ্রীচরণ কমলে, এবং আজকের এই শুভ দিনে আমরা মহা আনন্দের সাগরে বাস, পরমারাধ্য গুরুদেবের শুভ আবির্ভাব তিথি। যেমন যদি গৌণা হতো তবে কি হতো, আর সেটাকে আপনি উপলব্ধি করেছেন, যদি প্রভুপাদ না হতো তবে কি হতো, আমি উপলব্ধি করছি গুরু মহারাজ, যদি জয় পতাকা না হতো তবে আমাদের কি হতো। জন্ম জন্মান্তরের দণ্ডবোধ প্রণতি নিবেদন করছি আপনার শ্রীচরণ কমলে, নম ওম বিষ্ণু পাদায় কৃষ্ণ প্রেষ্টায়, নম আচার্য পাদায় নিতায় কৃপা প্রদায়িনী গৌড় কথা ধামদায়,
গ্রাম তারিণী বাঞ্ছা গল্প তরুবর্ষ কৃপা সিন্ধু এবে পতিতানা পাপ। জ্ঞান জ্ঞান।